কেডারগিরি সব জায়গায় দেখাও শহীদ আমারে হাইকোর দেখাইবেন না মান্দার পোলা জি জি তোর মুখে আমি মুইতা দিব প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট তো কি অবস্থা সবার শিউর বিনোদনের পর্দায় আপনাদের স্বাগতম আবার তো এত কথা বাদ দিয়ে আজকে তাইরি অ্যাঙ্গেলের সাথে যে ঢালাঢালি করবে সে হলো আমাদের কাকু ও কাকু আপনার নাম তো ভুল লাগেছে কে আপনার নাম জানি কি নাম না জানি কি আপনি আমারে আনছেন আরে দীপজল কাকু আমি তো একটু মজা করছিলাম এমনি এন্ট্রি নেবেন না যখন তখন আমার কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে এমনি আমার নাম স্টপ বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আরে দীপজল কাকু আপনি তো রাগেন কেন কুল হন কুল তার আগে একটু ভদ্র হবে আসতে পারলে একটু ভালো হইতো এই লুকিং দেখলে আমার কলিজার পানি শুকিয়ে রক্ত হইয়া যায় ইয়ে মানে রক্ত শুকিয়ে পানি হইয়া যায় আরে দীপজল কাকু আপনার তো পুরাই তাহির আঙ্কেলের জমজ ভাই মনে হইতাছে ইয়ে মানে যাইও তো তাহির আঙ্কেল জিয়াদি হুজুর কি বলে আপনি নাকি সব জায়গায় কেডারগিরি দেখান কইতাম নি কন আঙ্কেল কন আমরা তো আপনার বিনোদনের জন্যই বসে আছি ইয়ে মানে যাই হোক কিছু কর না কেন দেখেন কি বলে জিয়াদি হুজুর আপনারে কি বলে কেডারগিরি সব জায়গায় দেখাও শহীদানের ইয়ে আমারে বুড়ে আঙ্গুল দেখাইছো আরে দূর ডিপজল কাকু কি করলেন এটা দুইজনের সাথে কি সুন্দর মোকাবেলা চলছিল আর আমরা কি সুন্দর বিনোদন পাইতাছিলাম ধর্মিয়া মাঝখানটা বামার ঢুকাইলেন কেন আরে দর্মিয়া চিল্লিয়া মার্কেট না পাইলে কি হয়েছে আপনার থেকে বিনোদন ঠিকই পাই ইয়ে মানে যাই হোক দীপজল কাকুরে বলেন না কেন আপনার ভন্ডামি করেন যে ওয়াজ মাহফিলে যাইয়া কি কি করেন ওইগুলা সব বলেন তাহির বিলে গান গায় নাচানাচি করে বৈশা যান আই জানালি বসেন বসেন আরে দর্মিয়া এটা কোনো কথা বললেন অন্যের আদব কায়দা নিয়ে আপনি মাথা কামান কেন আপনার তো নিজের আদব কায়দা নাইকা ওয়াজ মাহফিলে যান জিকির না কইরা উল্টা পাল্টা কথা শুরু করেন তার মধ্যে বলেন জিকিরের মাঝখানে বসেন বসেন বৈশাখ যান এই জালালি তো দীপজল কাকু আমি কি বুঝাইতে চাইছি এই ভণ্ডটার উদ্দেশ্যে আপনার স্টাইল একটু বুঝাই দেন হিসাব বোঝো না বুঝছি না কিচ্ছু শুধু খাও সব জায়গার খাও নি টেস্ট করার দরকার খাইতে তো বাবা খাইতে তো আমি তোরে মলম লাগাই দিমু আরে দীপজল কাকু এগুলা কি বলেন মলম লাগাইবেন কেন কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়া লাগবো আরে ডিজল কাকু ভুল করে আলাইছি মাফ করে দেন আমি পাটকাতে যাইতে চাই না আর কারণও জানতে চাই না আমি কারণ বুঝে আলাইছি আপনার মাথা গরম হয়ে গেছে তার কথাবার্তা শুন না যাই হোক কাকু তো ডিজল কাকু মলম তো লাগাইবেন বুঝছি তার সাথে সাথে আর কিছু করবেন না সিল মাইরা দিমু সিল মাইরা দিমু সিল মাইরা দিমু আমি সিল মাইরা দিমু তোর খবর আছে এই লাইট অফ কর প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে এই বোকাচোদা কয় কি আমি কি কাউকে গালি দিয়েছি এই হুস করে কথা কো লাল লাল করে দেবো আপনি এত হাসতেছেন কেন আপনার হাসি মুখ দেখে আমার মনে হইতাছে আপনি ইচ্ছা মতো তাহির আঙ্কেল রে বানাইছেন তুই ঠিকই ধরছ তো তাহির আঙ্কেল আপনার যে দীপজল কাকু অন্ধকারে নিয়ে বানাইলো তো এখন কেমন অনুভব করতেছেন এ কথা কই না আওয়াজ এত উঁচা কেন বাতি যা আমি কি কাউকে গালি দিয়েছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা ওহো তো কষ্ট হইতেছে আপনারা
মোটামুটি শরীর একটা ভাব আইছে না চিল্লাই আমার কি বন জীব এত বুদ্ধিলে ঘুমাও কেমনি আমার ঘুম আসে না নয় হবে আহারে আরে ডিপজল কাকু চেতেন না তারা তো একবার অন্ধকারে নিছেন আর নেওয়া লাগবো না পরের পার্টের জন্য একটু তার একটু আস্থা রাখেন তা না হলে তো পরের পার্টে তারে নিয়ে আর বিনোদন পাবো না কেউ তো বিনোদনবাসী এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল কেউ সিরিয়াসভাবে নেবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস দা বেল আইকনের চাপ দিতে ভুলবেন না তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই Tell me pretty lies, look me in the face, tell me